আগামী 17 অক্টোবর অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের সদস্য পদের জন্য ভোট চাইলেন সাবেক প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সূচি। 3 নং ওয়ার্ড বানসারামপুর, নবীনগর ও আখাউড়া উপজেলা থেকে সংরক্ষিত সদস্য প্রার্থী হিসেবে তিনি এ ভোট প্রার্থনা করেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় সদস্য প্রার্থী হিসেবে পরিচিতি পর্বে তিনি উপস্থিত সকল ভোটারদের কাছে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি নবীনগরের মেয়ে ও বানসারামপুরের পুত্রবধূ হিসেবে নিজের জন্য ফুটবল মার্কায় ভোট কামনা করেন। এ সময় নির্বাচিত হলে সবার দিক নির্দেশনা মোতাবেক এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন সনি আক্তার। নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফজলুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস সহ আরও অনেকে।